ইস্ট এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ব্যাংকের সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরেও টান টান উত্তেজনা। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই ঘিরে প্রবল উত্তেজনা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে বিধায়ক তাপস রায় ও তৃণমূল নেতা পিয়াল চৌধুরীর গোষ্ঠীর লড়াই। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই আর ঠিক কি হয়েছে জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দুলদের কাছে। হিন্দুল, কি নিয়ে এই গোষ্ঠীর লড়াই আর এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই সমবায়ে মোট 31 সিট রয়েছে স্টাফ ডেলিগেশন, সেই পোস্টের জন্যই কিন্তু লড়াই চলছে। এবং সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ইস্টার্ন অ্যান্ড নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখানেই কিন্তু সেই নির্বাচন হচ্ছে। 320 জন ভোটার রয়েছেন এবং একটি পোস্ট যেটার নাম স্টাফ ডেলিগেশন, সেই পোস্টের জন্যই কিন্তু লড়াই চলছে। এবং তোমাকে বলে রাখি, এখানে মোট 6 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং সেই 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে দুই গোষ্ঠী রয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী রয়েছেন তাদের বেশ কয়েকজন রয়েছেন এবং তার পাশাপাশি বিধায়ক তাপস রায়ের অনুগামী যারা রয়েছেন তাদের বেশ কয়েকজন রয়েছেন। তাদের মধ্যেই কিন্তু এই লড়াই, এবং যাতে সুষ্ঠুভাবে ভোট হয় এই যে সমবায় ব্যাংকের যে নির্বাচন হচ্ছে তার জন্য কিন্তু বিশাল সংখ্যক পুলিশ ইতিমধ্যেই রয়েছে। প্রথমত যেখানে নির্বাচন হচ্ছে সেখানে তো পুলিশ রয়েছে এবং এখানে 144 ধারা জারি করা রয়েছে এবং এখানে ভোটাররা যেমন দাঁড়িয়ে রয়েছেন তার পাশাপাশি দেখাবো পুলিশ কিন্তু একেবারে এইভাবে ব্যারিকেড তৈরি করে দিয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা, তারাও রয়েছেন। তোমাকে বলে রাখি, সকাল 9টা নাগাদ যেটা দেখা যায় যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত, সেই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক তারা শ্রদ্ধানন্দ পার্কের সামনে থেকে একেবারে ভোট কেন্দ্রের দিকে যখন আসতে যান, যে 144 ধারা, সেই 144 ধারা যেখানে রয়েছে সেখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে ভেতরে প্রবেশ করা যাবে না, কেননা এখানটাতে 144 ধারা জারি রয়েছে। তারপরেও তারা কিন্তু ঢুকতে যখন যায় তখনই কিন্তু পুলিশ তাদের সঙ্গে তাদেরকে আটকে দেয় এবং তখন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে এখনও পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবেই ভোট প্রক্রিয়া চলছে, পুলিশের তরফ থেকে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হচ্ছে যাতে কোনোরকমভাবে কোনো অশান্তি হলে তা তৎক্ষণাৎ চিহ্নিত করা যায় কারা এর সঙ্গে যুক্ত রয়েছে। গোটা ভোট প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হয় পুলিশের তরফ থেকে যখন এই বন্দোবস্ত চলছে তখন কিন্তু এই ভোট কেন্দ্রের আশেপাশে জমায়েত কিন্তু হচ্ছে এবং সেই জমায়েতকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশি তৎপরতাও দেখা যাচ্ছে। নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে হিন্দুল।